হ্যালো ভিউয়ার্স, ওয়ার্ল্ড মিডিয়া বাংলা চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। দেশে ফিরেই নতুন মিশনে নেমেছেন সাকিব খান, তাকে দেখা যাচ্ছে নিয়মিত জিমে। এবার এই সুপারস্টার অক্লান্ত পরিশ্রম করবেন তার ফিটনেসকে ফিরে পাওয়ার জন্য এবং ধরে রাখার জন্য। সুপারস্টারের হাতে রয়েছে অনেকগুলো মুভির কাজ, আর প্রতিটি মুভিতে তিনি একদম ফিট হয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন। সুপারস্টার সাকিব খান চাচ্ছেন এবার তার দর্শকরা তাকে যেভাবে দেখতে চায়, অর্থাৎ যেমন ফিট দেখতে চায়, তেমনভাবেই তাদের সামনে আসতে। বীর এবং শিকারী মুভিতে সাকিব খানকে যতটা ফিট লেগেছিল, যতটা স্মার্ট লেগেছিল, দর্শকরা যেভাবে তাকে পছন্দ করেছিল, সাকিব খান চাচ্ছেন সেই লোকে সেইভাবেই দর্শকদের সামনে আবার হাজির হতে। সেই জন্যই সুপারস্টার সাকিব খান শারীরিক কসরত করে তার অতিরিক্ত ওজন কমাচ্ছেন এবং শরীরটাকে একদম ফিট করার জন্য, একটা শেপে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করে জিম করে যাচ্ছেন। এছাড়াও সাকিব খানের নিজেরই চাওয়া যে তার যে ফিটনেসের অথবা জিমের যে ড্রিমটা রয়েছে সেটা এবার তিনি ফুলফিল করবেনই। তাই তো এই সুপারস্টার জিমে যাচ্ছেন নিয়মিত। এদিকে সাকিব খানের জিম ইনস্ট্রাক্টর রাকিব প্রিন্স সাকিব খানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়েছেন। সেখানে দেখা যাচ্ছে সাকিব খান কি করে তার ফিটনেসটাকে আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং রাকিব প্রিন্স তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, সেখানে তিনি লিখেন, আমাদের জার্নি শুরু। আমাদের প্রথম ট্রেনিং সেশনে ভাই 14 কেজি ওয়েট লস করে, মোটামুটি একটি ফিট লেভেলে চলে আসে, কিন্তু তখন সব ধরনের কাজ বন্ধ থাকায় ভাইয়ের এই ফিটনেস আর পরিশ্রম কেউ দেখেনি। আর প্ল্যান ছিল আমাদের টার্গেট ফিটনেসের পর ফটোশ্যুট করার, কিন্তু আমেরিকা চলে যাওয়ার পর সবই বন্ধ হয়ে যায়। এইবার আমেরিকা থেকেই সাকিব ভাইয়ের ফোন, এবার কমপ্লিট করতেই হবে আমাদের ফিটনেস জিমটা, এখন আবার শুরু করলাম আমরা, দেখা যাক সামনে কি হয়। এই ছিল রাকিব প্রিন্সের ফেসবুকের স্ট্যাটাসটি। বন্ধুরা, আমার কাছে কিন্তু সাকিব খানকে সব সময় তার সবগুলো মুভিতেই অনেক বেশি ফিট লাগে, এবং তার ফটোশ্যুটগুলোতেও কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম এবং ফিটই আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় তাই অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। তবে বর্তমান সময়ের সাথে তাল মেলাতে সুপারস্টারের এই সিদ্ধান্ত আমার কাছে মনে হয় খুব দারুণ একটি সিদ্ধান্ত ছিল। আরও একটি মজার বিষয় হচ্ছে, সাকিব খান যে শুধুমাত্র জিম করেই ক্ষান্ত দিয়েছেন তা কিন্তু নয়। তিনি তার খাবার এবং যে সকল জিনিস তিনি ইনটেক্ট করছেন সবই তিনি একদম ডায়েট ফ্রেন্ডলি জিনিসপত্র তিনি খাচ্ছেন। সাকিব খানের 3 বেলার খাবারের মেনুতে হেলদি ফুড ছাড়া আর কোনো খাবার দেখাই যাচ্ছে না। দীর্ঘ 9 মাস পরে সাকিব খান দেশে ফিরেছেন এবং সেই কারণে তার মা তার জন্য অনেক মজার মজার খাবার রান্না করছে, কিন্তু সাকিব খান সেগুলো একটি টেস্টও করে দেখছে না। অপরদিকে সাকিবের অনেক আত্মীয় স্বজনই তাকে ইনভাইট করছেন, কিন্তু সাকিব খান কোনোভাবেই ছাড় দিচ্ছেন না তার এই জিম এবং ডায়েটের বিষয়ে। সাকিব খান এবার একদমই শপথ নিয়ে নিয়েছেন, তার ড্রিম পূরণ না হওয়া পর্যন্ত তিনি কোনো প্রকারের কোনো আনহেলদি ফুড ইনটেক করবেন না। তাই তো তিনি সবসময় হেলদি ফুড, ফ্রুটস এইসবই খেয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা সবাই সাকিবের জন্য দোয়া করবেন যেন তিনি তার স্বপ্ন পূরণ করতে পারে, তিনি যেন তার স্বপ্নের ফিগারটি পেয়ে যান। এত কষ্ট যেহেতু সে করছেন, তার যেন একটি সুফল তিনি ভোগ করতে পারেন। বন্ধুরা, বিনোদন জগতের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন প্রিয়জনকে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।